এটা ছিল ছোঁয়ার কোয়েশ্চেন যে দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ আওয়ার বিজিএস কোর্স। তো এখন আন্ডারলাইন ছিল আচ্ছা, তো এখানে যেটা লিখেছে সে ডাবলিশ করেছে হোয়াট ওয়াজ দ্য ট্রিপ প্ল্যান্ড। আচ্ছা ধরো এটা ছিল আন্ডারলাইন নাকি ছোঁয়া, বলতো এতটুকু আন্ডারলাইন ছিল? আন্ডারলাইন কি এতটুকু ছিল ছোঁয়া? স্যার এটা কিসের প্রশ্ন? এটা ছোঁয়া একটা প্রবলেম বলেছিল, ওটা সলভ করতেছি, ঠিক আছে? এটা ডাব্লিউএস কোশ্চেন প্রশ্ন, ডাব্লিউএস কোশ্চেন প্রশ্ন। হ্যাঁ ও স্যার, ছোঁয়া বুঝতে, তোমাদের কি এটা আন্ডারলাইন ছিল? ছোঁয়া কিছু বলতেছে না? স্যার ছোঁয়ার ভিডিও অন করা কিন্তু কথা বলতেছে না। হ্যাঁ ছোঁয়া আনমিউট করে নাও আগে, তারপরে কথা বলো, তোমার কথা শোনা যাচ্ছে না, আগে আনমিউট করো। ছোঁয়ার ভিডিও অন করা, আমি দেখতেছি। হ্যাঁ ইয়া করো, ছোঁয়া আনমিউট করো। আচ্ছা ছোঁয়া হয়তো শুনতে পাচ্ছে না, আচ্ছা যাই হোক, বা করতে পারতেছে না হয়তো। আচ্ছা তোমরা বলো তো ডাবলিশ কোশ্চেন কিভাবে হবে? মানে কেউ বলতে পারবে এটা ডাবলিশ কোশ্চেন কিভাবে হবে? না স্যার। আচ্ছা এখন লাইনটার অর্থ তোমাকে আগে বুঝতে হবে। লাইনটার অর্থ বলছে যে, লাইনটার অর্থ কি বলছে যে দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড। ধরো তোমাদের বিজিএস মানে হচ্ছে কি, বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, তাই তো? বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডিজ যে কোর্স আছে, সেই কোর্সের একটা পার্ট হিসেবে কি বলছি, কোর্সের একটা পার্ট হিসেবে এই ট্রিপটা করা হয়েছিল। ট্রিপ মানে হচ্ছে কি, ট্রিপ মানে হচ্ছে একটা ধরো ট্যুর, ট্যুর যেমন তোমরা বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধ হয়েছে এমন একটা জায়গায় তোমরা বেড়াতে গেলে, হ্যাঁ, কারণ ধরো বিজিএস এটা আছে, অথবা বিজিএস একটা জায়গা আছে যে শালবন বিহারের কথা বলা আছে, তো তোমরা সবাই মিলে শালবন বিহারে ঘুরতে গেলে গেলে বিজিএস এটাকে স্যার জায়গার নাম, বিজিএস তোমরা জানো না কি? বিজিএস হচ্ছে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়কে সংক্ষেপে বিজিএস বলে, ঠিক আছে? এখন যদি বলো হোয়াট দিয়ে যদি দাও, হোয়াট মানে হচ্ছে কি, তাই না? হোয়াট মানে হচ্ছে, জি স্যার, হ্যাঁ কি স্যার, কে যেন আঁকা কি করছে? সমস্যা নেই, বাবা মুছে ফেলছে। হোয়াট মানে হচ্ছে কি, এখন আমি যদি বলি হোয়াট ওয়াজ দ্য ট্রিপ, যদি হোয়াট দিয়ে দেই তাহলে হোয়াট ওয়াজ দ্য ট্রিপ প্ল্যান্ড, যদি এটা লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হইলো ট্রিপটা কি প্ল্যান হয়েছিল। আমাদের কি এটা প্রশ্ন ছিল, ট্রিপটা কি প্ল্যান, কি পরিকল্পনা হয়েছিল? এটা তো প্রশ্ন ছিল না, প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে ট্রিপটা কিভাবে প্ল্যান হয়েছিল, ঠিক আছে? তাহলে আমাদের কিভাবে ইংলিশ হচ্ছে হাউ, হাউ হবে স্যার, হ্যাঁ এটা হবে তাহলে হাউ, হাউ ওয়াজ দ্য ট্রিপ প্ল্যান্ড। বুঝতে পারছো ছোয়া? ছোয়া বুঝতে পারছো? আচ্ছা ছোয়া বুঝতে পারছে কিনা আমি জানি না। তারপরে হলো এই জন্য আমাদের বুঝতে হবে যে কোনটা কি বলছে, মানে কোন প্রশ্নটা কিভাবে করতে হবে, এই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আজকে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা পড়াবো, সেটা হচ্ছে আমি তোমাদের, তোমরা যখন ক্লাস 4 এ ছিল তখনও পড়িয়েছিলাম। আচ্ছা
তো তোমরা আজকে যেটা প্রথম এখন পড়াবো সেটা হচ্ছে হাউ কখন মাছ দিব আর কখন হাউ মেনি দিব। তোমরা কি কেউ জানো কখন হাউ মাছ দিব আর কখন হাউ মেনি দিব? না স্যার। কে বলতে পারবা? স্যার এটা বুঝতে পারছি কিন্তু কিভাবে কখন বসাতে হবে সেটা জানি না স্যার, এটা বলে দিতে হবে। আমাদের প্রথমে বুঝতে হবে হাউ মাছ মানে কি আর হাউ মেনি মানে কি, ঠিক আছে? আচ্ছা প্রথমে বুঝতে হবে আমাদের মাছ, মাছ মানে কি আর মেনি মানে কি, এই দুটো জিনিস কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? আর মেনি মানে কতগুলো, আর মাছ মানে মেনি মানে কতগুলো, মাছ মানে কি স্যার? কতটুকু মানে হচ্ছে কত টুকু, আর হাউ হাউ মেনি মানে কতগুলো, কতগুলো কতগুলো, ঠিক আছে? কত, আচ্ছা আমার ইয়াটাতে একটু প্রবলেম করতেছে, তোমরা বুঝে নাও এটা হচ্ছে কতগুলো, স্পেলিংটাতে একটু প্রবলেম করতেছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে হাউ মাছ কতটুকু আর হাউ মেনি হচ্ছে কতগুলো। এখান থেকে আমরা বুঝে গেলাম একটা জিনিস, সবসময় মাথায় রাখবা যে মেনিটা হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য, মেনি কাউন্টেবল নাউন। আলহামদুলিল্লাহ, কাউন্টেবল নাউন নাউন, আর মাছটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা দেখবো হচ্ছে মেনি হচ্ছে কাউন্টেবল নাউন আর মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমাদের প্রথমে আমাদের যে ক্লাসগুলো ছিল, আমাদের প্রথম ক্লাসে কিন্তু আমরা বলেছি নাউন সম্পর্কে আমরা পড়েছিলাম, যে নাউন পাঁচ প্রকার, ঠিক আছে? ওইটা সম্পর্কে আমরা পড়েছিলাম। সেখানে আমি প্রথমে বলেছিলাম নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, গণনার দিক দিয়ে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এখন যেমন আমরা একটু যদি উদাহরণ দিই, একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তোমরা কেউ কাউন্টেবল নাউন একটা এক্সাম্পল দাও তো, যেটা গুণি আমরা। একটা এক্সাম্পল দাও তোমরা। চেয়ার টেবিল। চেয়ার টেবিল বই। হ্যাঁ ঠিক আছে, নিউজপেপার, ঠিক আছে। আমরা ধরো বললাম যে বুক, হ্যাঁ বুক হইতে পারে, যেগুলো কাউন্টেবল নাউন এগুলো সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, বুক হইতে পারে, বুকস হইতে পারে, মানে নিউজপেপার হতে পারে না, মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানে কি আনকাউন্টেবল নাউন? এক্স্যাক্টলি। তাহলে আমরা এইজন্য মানিকে আমরা কখনো মানিস বলতে পারি না, ঠিক আছে? আমরা বলি মানি, ঠিক আছে? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন যেটা হলো তাহলে আমরা চলো এগুলো তো উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝবো। যেমন ধরো একটা কোয়েশ্চেন যদি করি কাউন্টেবল নিয়ে, মেনি দিয়ে যদি একটা কোয়েশ্চেন করি, তাহলে দেখো আমরা কিভাবে করি। যেমন আমি যদি বলি লীনা হ্যাজ, লীনা হ্যাজ ফাইভ বুকস, ধরো এরকম কিছু আছে, লীনা হ্যাজ ফাইভ বুকস, তাহলে এটাকে কিভাবে ডাবলিশ কোশ্চেন কিভাবে করবা বলো তো? কেউ একজন বলো তো তোমরা, হাউ মেনি How many books? How many books?
ব্যবহার যে কখনো যদি ভার্বের সাথে হ্যাজ মানে এস বা ইয়েস থাকে, হ্যাজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেরকম, মানে হ্যাভের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হ্যাভের সাথে যখন এস বা ইয়েস যোগ হয় তখন সেটা আসলে হ্যাভস হয় না, কি হয় না, হ্যাভস হয় না, তখন হয়ে যায় হ্যাজ, কি হয়, হ্যাজ হয়, ঠিক আছে। তাই যখন আমরা ডাজ দিব তখন তারপরে লিনা কি হয়ে যাবে, হ্যাভ। এটা জিনিসটা কি সবাই বুঝতে পারছো, ডাজ লিনা হ্যাভ কেন হইলো? জি স্যার বুঝতে পারছি। একবার বুঝিয়ে দেন না কোন জায়গাটা, যে হেজের জায়গা হ্যাভ। আচ্ছা ধরো আমি এটা জিনিসটা ধরো বাদ দেই, আমি আরেকটা যদি সেন্টেন্স দেই, ধরো আমি বলি যদি লিনা গেটস, গেটস তো লিনা গেটস ফাইভ বুকস, বলো এটাকে তুমি কে প্রশ্ন করছিলে, সুদীপ দা প্রশ্ন করছিলা? লিনা গেটস ফাইভ বুকস, এটাকে তুমি ডাবলিশ কোশ্চেন করো তো। How many books does Lina get? ওকে দেখছো, এখন লিনা ইয়া কি লিখছো বলো তো, এই সুদীপ্তা দেখো তুমি কি বলেছো, যে ডাজ একটা এনেছো, কেন ডাজ এনেছো সুদীপ্তা বলো তো? কারণ গেটের সাথে এস আছে, মানে এস আছে, এস আছে, এক্স্যাক্টলি। ঠিক একই ভাবে হ্যাভের সাথে যখন এস হয় তখন হয়ে যায় হ্যাজ, বুঝতে পারছো? বুঝছি স্যার। এই জন্য আমরা যখন এই ডাজ লিখে ফেলবো তখন হয়ে যাবে হ্যাভ, যেমন করে ডাজ লিখলে গেটস হয়ে যায় গেট, ঠিক আছে, একই ভাবে ডাজ লিখলে হ্যাজ হয়ে যাবে হ্যাভ। ক্লিয়ার সুদীপ্তা? স্যার একই ভাবে কি পরীক্ষায় আসবে ডাব্লিউএস কোশ্চেন? হ্যাঁ ডাব্লিউএস কোশ্চেন তোমাদের পরীক্ষা আছে না, আছে তো? জি স্যার। এরকম আর কি। তারপরে হাউ মেনি বুকস ডাজ লিনা গেট? না স্যার আমি বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ আসবে নাকি আপনি যে বলেছেন এগুলো আসবে? না আমি যেগুলো বলছি এগুলো আসবে না, যে কোনো প্রশ্ন আসতে পারে, কারণ প্রশ্ন তো আমি করব না, যে কেউ যে কোনো টিচার যাতে আসে সেজন্য তেমন ভাবে প্রিপারেশন নিতে হবে, বুঝতে পারছো, যে কোনো ভাবে যাতে পারা যায়। ক্লিয়ার? প্রশ্ন করলে যেতেই পারা যায়। আচ্ছা তারপরে হলো এখন আমরা করলাম হচ্ছে প্রথমে মেনি দিয়ে, এখন করবো মাছ দিয়ে, ঠিক আছে, এখন করবো মাছ দিয়ে। মাছ দিয়ে করলে যেমন ধরো, যেমন মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, একটু আগে বললাম তাই তো, মানি হচ্ছে আনকাউন্টেবল। এখন আমি যদি বলি লিনা হ্যাজ
Dina has 5 taka. এই তোমরা মিউট করো না কেন? তোমাদের বাসায় কান্নাকাটির শব্দ শোনা যায়? তোমাদের বলছি যখন কথা বলবা তখন আনমিউট করবা। Lina has 5 taka. তখন এটা কিভাবে হচ্ছে? ডাবলিশ কোশ্চেন। বলো তোমরা কিভাবে হবে? How much taka Lina have? How much taka? বা হাউ মাচ মানিও বলতে পারি, বুঝছো? আমরা এখানে দুটো বলতে পারি, টাকাটাকে আমরা মান। হাউ মাচ টাকা লেনা হে, টাকা ভাবে না লিখে টাকাও বলতে পারি, আবার হাউ মাচ মানিও বলতে পারি। ঠিক আছে, দুটোই বলতে পারি, কারণ টাকাটা হচ্ছে মানি। ঠিক আছে, হাউ মাচ টাকা অথবা হাউ মাচ মানি ডাজ মিনা, এই যে এটা আবার তোমরা ভুল করছো, লিনা হ্যাজ বলে ফেলছো, ডাজ দিতে হবে, ডাজ লিনা। আর আমাদের প্রশ্ন করতে হইলে হ্যাঁ হবে স্যার, তো প্রশ্ন করতে হইলে যে কাজটা করতে হবে, তুমি শোনো, আমি শুনেছি যেটা হচ্ছে লিনা, যখন আমরা প্রশ্ন করব মনে রাখতে হবে যখন হু দ্বারা প্রশ্ন করব, মানে সাবজেক্টকে যখন চাইবে একমাত্র তখনই সাবজেক্টটাকে ডাবলিশ মানে অক্সিলারি ভার্ব হবে না, আর না হলে সবসময় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের মেনি আর মাচের ভেজালটা, কি তোমরা সবাই বুঝতে পারছো? জি স্যার। এই ভেজালটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ভেজাল, আর কিছুই না। এটা ইনশাআল্লাহ মনে হয় সবাই বুঝতে পারবে। আচ্ছা জি স্যার, এখন আমরা যেটা জেনে যাব, হাউ এর সাথে আর অনেকগুলো কোশ্চেন হয়। তোমরা কেউ বলতে পারবে হাউ দিয়ে কি কি কোশ্চেন হয়? আর নরমাল হাউ তো হচ্ছে কিভাবে, হাউ আর ইউ, ওকে, হ্যাঁ তুমি কেমন আছো, কেমন আছো জিজ্ঞেস করলে আমরা হাউ আর ইউ দিয়ে দেই। হাউ আর ইউ, ইয়েস ইওর ব্রাদার, দাঁড়াও আমি একটু এটা একটু স্টাক, হাউ আর ডাডি, ওকে, তাহলে আমরা একটা জানলাম যে বয়স হলে কি হয় হাউ দিয়ে করা যায়, তাই তো? বয়স হলে হাউ ইয়া দিয়ে করা যায়। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে বয়স, কি বললাম, বয়স, বয়স দিয়ে আমরা হচ্ছে হ্যাঁ বয়সটাকে আমরা হাউ আর ইয়া দিয়ে করতে পারি, হাউ ওল্ড দিয়ে করতে পারি, তাই না? বয়স জিজ্ঞেস করলে আমরা করতে পারবো হাউ ওল্ড দিয়ে কোশ্চেন করতে, ঠিক আছে? হাউ ওল্ড আর ইউ, এক্স্যাক্টলি। যেমন আমরা যদি বলি ঋতু ইজ, এটাকে তোমরা সবাই বুঝতে পারছো? এই যে ঋতুর আগে আমাদের, ঋতুর আগে হচ্ছে ইজ নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। এটা হচ্ছে সবচেয়ে মাথায় রাখবা যে এই মানে ডাবলিশ মানে যে কোনো কোয়েশ্চেন করার আগে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে, একমাত্র যদি সাবজেক্টকে চায়। এটা ওইদিন আমি বলেছিলাম, মনে আছে কিনা আমি জিনিসটা আবার একটু বলে দিই, সাবজেক্ট চাইলেই শুধুমাত্র সাবজেক্টের জায়গায় তখন তো সাবজেক্টই থাকবে না, সেজন্য আর অক্সিলারি ভার্বটা আগে আসবে না। যেমন আমি যদি বলি ঋতু ঋতু ইজ ইজ ঋতু ইজ আ স্টুডেন্ট, এরকম ধরো বললাম। এখন আমি যদি বলি ঋতুকে না মানে ঋতু কি বা কে স্টুডেন্ট, ঋতুর জায়গায় কোশ্চেন করছি মানে ঋতুকে আন্ডারলাইন করছি, হোয়াট ইজ হু ইজ স্টুডেন্ট, হু ইজ স্টুডেন্ট, এক্স্যাক্টলি, হু ইজ এ স্টুডেন্ট, ঋতুর নিচে আন্ডারলাইন করলে আমাদের প্রশ্ন হবে হু ইজ এ স্টুডেন্ট, এক্স্যাক্টলি, হু ইজ এ স্টুডেন্ট, হু ইজ এ স্টুডেন্ট, হু ইজ আ স্টুডেন্ট, এরকম আমরা করলাম। হ্যাঁ, একমাত্র এই ক্ষেত্রে যেখানে সাবজেক্টকেই চায়, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন এই অক্সিলারি ভার্বটা আগে আসবে না,
কারণ এটা তো ঋতুই নেই আর আগে আসবে কোথ থেকে বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা স্যার হ্যাঁ এছাড়া মোটামুটি সব জায়গাতেই স্যার আমরা অক্সিলারি ভার্বটা এই যে আমরা এর জন্য অক্সিলারি ভার্বটা তোমাদের পড়িয়েছি মনে আছে আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কি করব আমরা মনে আছে তোমরা বলো তো অক্সিলারি ভার্ব না থাকলে কি আনতে হবে কোন অক্সিলারি ভার্বটা আনতে হবে হেল্পিং ভার্ব হ্যাঁ ডু ডাজ ডিড আনতে হবে ডু ডাজ ডিজ আনতে হবে ডিড ডু ডাজ হ্যাঁ ডিড এক্স্যাক্টলি ডু ডাজ ডিড এগুলো আমরা আনব আচ্ছা তারপরে এখন হাউ আমরা হাউ ওল্ড দিয়ে করলাম বয়স দিলে আচ্ছা হাউ দিয়ে একটা কোশ্চেন আছে হাউ আর ইউ স্যার হাউ আর ইউ হ্যাঁ ওটা তো প্রথমেই আমরা কেমন আর ইউ হাউ তো দিলাম আর কেমন আচ্ছা জানতে চাইলে আমরা কি দেব হাউ দিয়ে হাউ আর ইউ হাউ আর ইউ এক্স্যাক্টলি হাউ দিয়ে করি আমরা কেমন দিয়ে জানতে চাইলে হাউ যেমন ধরো আমি যদি বলি যে she is fine আমি বললাম she is fine তাহলে এটার প্রশ্ন কি হবে how is she exactly. is she কারণ এই যে আমাদের কারণ হচ্ছে আমাদের এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে ক্লিয়ার আচ্ছা এখন আমরা চলবো হাউ দিয়ে আর কোনো কোশ্চেন করতে পারো আমরা হাউ মাচ হাউ মেনি শুধু আচ্ছা হাউ এর কিন্তু আরেকটা অর্থ আছে তোমরা কি জানো ওই যে আজকে যেটা প্রথমে আমরা ছোঁয়াকে দেখালাম হাউ এর আরেকটা অর্থ হচ্ছে কিভাবে কি কিভাবে বা কেমন তো হয় কত কতটুকু আর কতগুলোর তো করে ফেললাম না কত সময় কেমন করে কিভাবে বা কেমন করে করে কেমন করে বুঝতে পারছো কিভাবে বা কেমন করে এটাও আমরা প্রশ্ন করতে পারি ঠিক আছে যেমন যেটা ছোঁয়া যেটা দিছিল সেন্টেন্সটা হলে যে আমরা ওই ইয়াতে গেছিলাম আচ্ছা মানে কিভাবে গেছিলাম তখন আমরা বলছিলাম ওটা বিজেএস এর কোর্সের পার্ট হিসেবে গেছিলাম ঠিক না যেমন আমি যদি বলি উই আচ্ছা আমরা যদি বলি দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু স্কুল বাই বাস ধরো বললাম হ্যাঁ স্টুডেন্টরা বাসে করে স্কুলে গেল তাহলে এটা প্রশ্ন কিভাবে করব এখন যদি বলি হাউ মেনি কেন বলছে এটা কি কতগুলো দিয়ে নাকি আমি তো হচ্ছে কিভাবে বাই বাস মানে হচ্ছে বাসে করে গেল তাহলে প্রশ্নটা হচ্ছে কিভাবে গেল তাহলে কিভাবে ইংলিশ তো হচ্ছে শুধু হাউ মেনি বলতেছে কেন কিভাবে বলতো কেউ বলতে পারবা